অবস্থা যে স্থাপত্য শৈলী দেখলে মনে হয় যে 400-450 বছর আগের স্থাপত্য এটা। অবস্থা যে স্থাপত্য শৈলী দেখলে মনে হয় যে 400-450 বছর আগের স্থাপত্য এটা। এখানে ওই সময় নামাজ আদায় করতাম ইমাম সবসহ খুব জোর 5 জন বা 4 জন এইরকম। তারপরে এটাকে যখন এটাতে যখন মানুষের মুসল্লির অ্যাকোমোডেশন হচ্ছিল না, তখন একটা টিন শেডের মসজিদ এখানে তৈরি করা হয়। সেই টিন শেডের মসজিদ যখন তৈরি করা হয়, তখন এখানকার কমিটিতে ছিলেন যারা, তাদের কাছ থেকে জানলাম যে এই স্থাপত্যটা আপনারা কতদিন থেকে দেখছেন। তারা কেউ বলতে পারে না যে কতদিনের এটা। তো অনুমান করে আমরা ওখানে পর্যালোচনা করে দেখলাম যে প্রায় 450 বছর আগে। এবং কেউ কেউ বলে যে এটা ওই মুঘল সাম্রাজ্যের সময়কার মসজিদ এটা। হ্যাঁ, লোক বসতি কম ছিল বলে এখানে এত ছোট বলে তৈরি করা হয়েছিল। এটা বহুদিনের মসজিদ। এটা কারা বলে যে আল্লাহ সৃষ্টি করছেন সেটা মহান আল্লাহই জানে। আমার বাপসা ছাড়া যখন করতে পারে না, আমার তো বয়স 82 বছর, তাহলে আমার বাপসা ছাড়া কখন জন্মেছে কেউ বলতে পারে না। কিন্তু নামাজ পড়ছি আমরা এই মসজিদে 3-4 জন করে নামাজ পড়ছি। তখন সাজারটাটি ছিল এই পাশে, এই ঘর নামাজ পড়া হয়েছে, এখানেও হয়ে গেছে। বহু ইমাম বদলিছে, বহু ইমাম বদলে গেছে এখান থেকে। মসজিদটা অনেকদিন আগের পুরাতন মসজিদ। এই মসজিদে কোনো ডেট নেই, সেই হিসাবে আমরা ধারণা করি। কেউ বলতে পারে না কত সালে এটা, কত বছর হয়েছে এই মসজিদটা হয়েছে। তবে ধারণা করা যায় 450-500 বছর এই মসজিদে হয়। আসলে এই মসজিদের ভেতরে মাত্র 3 জন লোক দাঁড়াইতে পারে আর 1 জন ইমাম, এই 4 জন লোক নামাজ পড়তে পারে। তো এই মসজিদকে কেন্দ্র করেই এই বড় মসজিদটা তৈরি করা হয়েছে। অনেক লোক আবার ধারণা করে যে এটা আল্লাহ তাআলার কুদরতে থেকেই হয়েছে, এবং এই অনেক লোক আবার এটাতে মানতও করে এবং ভালোও হয়, তাদের বিশ্বাস ভালোও হয়। আমি দেখেছি অনেক সময় ভোরবেলা আমি যেহেতু এখানে জামাতে নামাজ পড়ি, আমি দেখি যে একদিন মহিলা মানুষ এখানে নামাজ পড়ে। তো আসলে আমার চোখে আমি নিজের দৃষ্টিতে দেখছি যে এখানে নামাজ পড়ে এবং মানতও করে, তাদের দৃষ্টি তারা ভালো হয়। তো আমরা আসলে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এত একটা এই এই ছোট মসজিদ, এইরকম মসজিদ কোথাও পাওয়া যায় না। তো এই মসজিদটা যাতে সরকার যাতে এই মসজিদটাকে পুনর্নির্মাণ করে এবং এই ঐতিহ্যবাহী ইউনিটটাকে যাতে সংস্কার করে, এটা আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। সাংস্কৃতিক ঐতিহ্য যেগুলো রয়েছে এই এলাকার, এটি সংরক্ষণ করা আমাদের সুনির্দিষ্ট দায়িত্বের মধ্যে পড়ে। আমরা ইতিমধ্যে এটার জন্য আমরা একটি 3 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। এই কমিটি করে তাদের কাজ হচ্ছে সুনির্দিষ্টভাবে প্রত্যেকটি উপজেলা ভিত্তিক যে সাংস্কৃতিক যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে এবং ঐতিহ্যগুলো রয়েছে সেগুলোর তথ্য অনুসন্ধান করে বের করা, এবং বের করার পরে যেগুলো জেলা পর্যায়ে এটিকে ম্যানেজ করা সম্ভব এবং এটিকে রিনোভেট করা সম্ভব সেগুলো আমরা নিজেরা করব। আর বাকি যেগুলো থাকবে, যেগুলো আমাদের দ্বারা আমরা ম্যানেজ করতে, আমাদের আর্থিকভাবে আমরা ম্যানেজ করতে পারবো না, সেগুলোর জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে, সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমরা এগুলো ব্যবস্থা করব। এবং আপনাদেরকে আমরা এটি নিশ্চিত করে বলতে পারি, এর মাধ্যমে আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্যগুলো রয়েছে সেই ঐতিহ্যগুলোকে আমরা যথাযথভাবে ধরে রাখতে পারবো।